ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. এখানে এক বন লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নাকি রওজা মুবারক বলা যাবে না। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ রওজা রাসূলের কবরকে বলা হয়নি, বরং হাদিসে এসেছে বুখারীর হাদিসে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার গৃহ, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বার এর মাঝখানে জায়গাটুকু হচ্ছে রওজা, জান্নাতের একটি বাগিচা। তাহলে রওজা মুবারক কোন জায়গায়? মসজিদের ভিতরে যে জায়গাটুকু, সামনের দিকে নবীজির মেম্বার, খুতবা দেওয়ার যে মেম্বার, সেখান থেকে নিয়ে তার গৃহ পর্যন্ত মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটার নাম হচ্ছে রওজা। কিন্তু মানুষ ভক্তির আতিশয্যে, এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারককে রওজা মুবারক বলে। তো কবরকে রওজা বলার কোনো দলিল কোনো হাদিসে পাবেন না, সাহাবিদের কথা থেকে পাওয়া যাবে না, এই জন্য এটা বলা যাবে না। ঠিক আছে, হাদিসে যেটা আছে সেটাই আমরা বলবো।